সো এটা হচ্ছে আমাদের $1 মিলিয়ন সিরিজের টার্গেট 12, অ্যান্ড আজকে ছিল আমাদের টুর্নামেন্টের $10 to $5,000 টুর্নামেন্টের ডে টু। সো বুঝতেই পারতেছেন যে আজকে কী টাফ ছিল আজকে টার্গেট অ্যাচিভ করা। এই টাফের কারণে আমার টার্গেটে গোল কত ছিল এটাও খেয়াল ছিল না, আমি কত ডলারের ট্রেড নিতেছি এটাও খেয়াল ছিল না, সো ট্রেড কত উইন গেছে এটাও খেয়াল ছিল না। হঠাৎ করে দেখি ট্রেড নিতে নিতে $2,200 প্রফিট হয়ে যায়। সো এইগুলো ট্রেডগুলো ট্রেড নিতে নিতে $2,200 মতো প্রফিট হয়ে যায়, অ্যান্ড আমাদের অবশেষে আমাদের ব্যালেন্সের কালার পার্পেল হয়ে যায়। আজকে যদি আমি একটু মানি ম্যানেজমেন্টটা দেখি, সো আজকে হচ্ছে আমাদের প্রফিটের কথা ছিল $2,300, উইথড্রয়ের কথা ছিল $800, অ্যান্ড এন্ডিং ব্যালেন্সের কথা ছিল $9,300। সো এখন যদি আমরা এন্ডিং ব্যালেন্সের কথা বলি, $9,300 আসতে গেলে আমাদের উইথড্র দিতে হবে $1,700। ভিডিওটা লং করবো না, আমি যদি জাস্ট বাইন্যান্সে দেখাই, সো এটা তো উইথড্র নিয়ে নিব, আমি যদি আগের উইথড্রগুলো দেখাই। সো এখন বর্তমানে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, যার কারণে অ্যাকাউন্টে ব্যালেন্স 21,000 হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই। সো এই অ্যাকাউন্ট থেকে আবার মেইন অ্যাকাউন্টে ডলারগুলো ট্রান্সফার করতে হবে। সো আমি যদি এখন স্পটে দেখাই, সো স্পটে প্রায় $5,800 হয়ে গেছে। মূলত হচ্ছে আমাদের $800 প্রফিট অ্যান্ড $5,000 ইনভেস্টমেন্ট ছিল, অ্যান্ড ফান্ডিংয়ে যা এক্সট্রা অ্যামাউন্ট ছিল কত, $15,643, এই টোটাল হচ্ছে আমার $21,000 এই অ্যাকাউন্টে হয়ে গেছে। সো মেইন অ্যাকাউন্টে নিয়ে নিব, দেখি একটু ফ্রি হলেই মেইন অ্যাকাউন্টে নিয়ে মূলত হচ্ছে এগুলো সেল দিব, ডলারগুলো সেল দিয়ে দেন টাকাতে কনভার্ট করতে হবে। সো এটাই, অ্যান্ড আজকের উইথড্রটা নিলে আমাদের এখানে স্পটে কত হবে $7,500 মতো। সো টোটাল আমরা $2,500 মতো প্রফিটে থাকবো।